ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র, ফলে প্রস্তাবটি শেষ পর্যন্ত আর পাশ হয়নি। তবে এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ। মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের ধারা 99 এর ক্ষমতা বলে ওই প্রস্তাব উত্থাপন ও এ নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদকে বাধ্য করেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনিদের স্থায়ী উপপর্যবেক্ষক ও দূত ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে 100টিরও বেশি দেশ সমর্থন দিয়েছে, সেগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।